60-এর দশকে অনেক ছেলেরই হার্ট থ্রব ছিলেন জিনাত আনম। অভিষেক বচ্চনও তার ব্যতিক্রম নয়। তিনি তখন জিনাতের প্রেমে এতটাই হাবুডুবু খেতেন যে একদিন তিনি জিনাতকে জিজ্ঞাসা করে ফেলেন, আমি তোমার সঙ্গে শুতে পারি? একটি টেলিভিশন শোয়ে একথা ফাঁস করেছেন অভিষেক স্বয়ং। বলেছেন, জিনাত ছিলেন আমার প্রথম প্রেম। পদ্মায় তাকে দেখেও ভালো লাগতে শুরু করে অভিষেকের। সে অবশ্য অনেক দিন আগের কথা, তিনি তখন ছোট, বছর 5-6 বয়স। বাবার সঙ্গে তখন শুটিংয়ে যেতেন অভিষেক। জিনাতের সঙ্গে সেই সূত্রেই পরিচয়। অনেক সময় তিনি ও জিনাত একসঙ্গে খেলাও করতেন। অভিষেক যখন জিনাতকে মনে মনে পছন্দ করতে শুরু করে, এমনই সময় তার কাছে একটি প্রস্তাব আসে। হিমাচল প্রদেশে শুটিং আছে অমিতাভ বচ্চনের, সঙ্গে যাবেন জিনাত আমান। ছবির জুটি তারাই। অভিষেক এমন সুযোগ খেলায় হারান কি করে, এতবার বাবার সঙ্গে ঝুলে পড়েন তিনি। তিনি তখন ছোট, তবে ছোট বলে সাহসের অভাব ছিল না তার। একদিন শুটিং শেষে তিনি জিনাতের মুখোমুখি হন। তখন শোটার নায়িকাকে সঙ্গে শোয়ার প্রস্তাব করে বসেন তিনি। অভিষেক শুনেছিলেন জিনাত রাতে একা শুতেন, তার স্বপ্নের রাজকন্যা একা একা ঘুমান বিষয়টি ভালো লাগেনি 5 বছর বয়সের অভিষেকের। তার দুঃখ হয়েছিল, তাই জিনাতকে সরাসরি জিজ্ঞাসা করেছিল, আমি তোমার সঙ্গে শুতে পারি? অভিষেকের মুখে এমন কথা শুনে অবাক হননি জিনাত, উল্টে তিনি বেশ মজাই পেয়েছিলেন। ছোট অভিষেকে তিনি সেদিন বলেছিলেন, একটু বড় হয়ে যাও তারপর। এ সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।